তোমার তোমার সাপ নকল নয় পরীক্ষার হলে ছাত্রের পকেটে মিলল দুইশো গ্রাম গাজা পরীক্ষা মানে শিক্ষার্থীদের মনে আতঙ্ক কি প্রশ্ন আসবে প্রশ্ন কমন পড়বে তো উত্তর ঠিক মতো লিখতে পারবো তো এই নিয়ে দিশেহারা এক অবস্থা আর তাই কিছু দুষ্ট প্রকৃতির পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে সাধারণত কাগজে লিখে কিংবা বইয়ের পাতা ছিঁড়ে নকল নিয়ে প্রবেশ করে এই কারণে আমরা দেখতে পাই লিখিত কিংবা দেখা দেখাদেখির মাধ্যমে নকল করার কারণে কোনো কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার কিংবা পরীক্ষার খাতা নিয়ে নেওয়ার খবর এছাড়াও আধুনিক ডিজিটাল যুগে স্মার্ট বাংলাদেশে সময়ের সঙ্গে যোগ হয়েছে নানান ডিজিটাল ডিভাইসের সাহায্যে নকল কিন্তু এবার পাওয়া গেছে অদ্ভুত এক খবর মাদক নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেছেন এক শিক্ষার্থী পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীর পকেটে পাওয়া গেছে দুইশো গ্রাম গাঁজা এই চাঞ্চল্যকর খবরটি পাওয়া গেছে চলমান এইচএসসি পরীক্ষা চলাকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রে যার কাছে গাঁজা পাওয়া গেছে তার নাম শ্রাবণ মোল্লা এই যে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসা পরিদর্শক নকল আছে সন্দেহে তার পকেটে তল্লাশি করতে গেলে বেরিয়ে আসে গাঁচার পোটলা চৌঠা জুলাই বৃহস্পতিবার উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনের সময় রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল ওই পরীক্ষার্থীর পকেট থেকে গাঁজা উদ্ধার করে পরে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিমন সরকার তাকে ছয় মাসের সাজা প্রদান করে সাজা সাজাপ্রাপ্ত পরীক্ষার্থী শ্রাবণ মোল্লা ও বহিষ্কৃত মোহাম্মদ সায়েদ আড়াই হাজার উপজেলার পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের শিক্ষার্থী অপর শিক্ষার্থী তরিকুল ইসলাম তুর্য রূপগঞ্জ উপজেলার সলিম উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন চলতি এইচএসসি পরীক্ষা নকল মুক্ত করার জন্য পরীক্ষার হল পরিদর্শনের সময় ভুলতা স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শ্রাবণ মোল্লা নামের এক পরীক্ষার্থীর প্যান্টের পকেট থেকে নকল উদ্ধার করতে গিয়ে গাঁজা পাই তখনই সঙ্গে সঙ্গে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয় এবং ছয় মাসের সাজা দেওয়া হয়েছে একই সঙ্গে নকলের দায়ে আরও দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় ঘটনায় সন্দেহ জাগে যখন বেলা সাড়ে বারোটার দিকে একটি কক্ষ থেকে কয়েকজন ছাত্র বের হয়ে বাথরুমে যায় পরে তারা রুমে এসে খাতায় লেখা শুরু করে কিন্তু তাদের আচরণ সন্দেহজনক মনে হলে কক্ষে ডিউটিরত শিক্ষককে দিয়ে প্রথমে শ্রাবণ মোল্লা শার্ট ও প্যান্টের পকেট তল্লাশি করা হয় তখন তার পকেটে দুইশো গ্রাম গাঁজা ও নকল করার জন্য কিছু চিরকুট পাওয়া যায় এছাড়া পরীক্ষার্থী তরিকুল ইসলাম তুর্য ও সাইদের কাছ থেকে নকল করার জন্য আনা কিছু চিরকুট পাওয়া যায় দণ্ডপ্রাপ্ত শ্রাবণকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করলে বিকালে পুলিশ তাকে নারায়ণগঞ্জ কারাগারে প্রেরণ করে